আরএমপি নৌপুলিশ ফাঁড়ি রাজশাহী অঞ্চলের অভিযানে 800 পিস টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হারুপুর এলাকার মৃত আইজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল মান্নান। এ উপলক্ষে আজ মঙ্গলবার মহানগরীর বস্তি এলাকায় অবস্থিত আরএমপি নৌপুলিশ ফাঁড়ি রাজশাহী অঞ্চলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসআই মোহাম্মদ শাহরিয়ার রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টহল ডিউটিতে বাহির। ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ ভারত সীমানা হতে নৌকা যোগে হারুপুর গ্রামস্থ বস্তাবাদ ঘাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের প্রেক্ষিতে সেখানে নৌপুলিশের টিম অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। এ সময় আটককৃত আসামির হেফাজত হতে একটি প্লাস্টিকের সাদা বাজারের ব্যাগের ভেতর থেকে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় 80 পাতা অর্থাৎ 800 টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টেপেন্ডাডল ট্যাবলেট অ্যামফিটামিন জাতীয় এবং তীব্র ব্যথানাশক ও স্নায়ুতন্ত্র অকার্যকারী হিসাবে কাজ করে। মাদকসেবীরা এই জাতীয় ঔষধকে মাদকের বিকল্প হিসাবে ব্যবহার করায় একে খ শ্রেণীর মাদকদ্রব্য হিসাবে সরকার 8 জুলাই মাদক হিসাবে গেজেট প্রকাশ করেন। এটি সেবন করলে ব্যথার পাশাপাশি ঘুম ও নেশার চাহিদা মেটায়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।